কোদলা মঠ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি মঠ। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। এই মঠের নাম কোদলা হলেও স্থানীয়ভাবে অযোধ্যা নামেও পরিচিত। স্থানীয়ভাবে বই পুস্তক ও বিভিন্ন লেখা প্রকাশনায় অযোধ্যার মঠ বা কোদলার মঠ দুটি নামই দেখা যায়। বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে কোদলা বা অযোধ্যা গ্রামে মঠটি অবস্থিত। ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে অযোধ্যা মঠ। অপূর্ব অলঙ্কারে সজ্জিত এই মঠটি বাগেরহাট শহর থেকে 10 কিলোমিটার দূরে এবং যাত্রাপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি অযোধ্যা নামক স্থানে এই মঠটি স্থাপিত। অনেকে এটাকে অযোধ্যা মঠও বলে থাকেন, তবে এটা আসলে একটি স্মৃতিসৌধ। চলেন সেদিকে নিয়ে যাই। মঠটিতে খোদাই করা একটি লেখা রয়েছে। স্থানীয় ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় লেখাটি ছিল সর্মান্ন উদ্দেশ্য তারঙ্ক প্রসাদ দোহাং নির্মিত। সংক্ষিপ্ত ও খণ্ডলিপির সঠিক অর্থ নিরূপণ করা না গেলেও যতদূর পাঠ্যদর করা যায় তা থেকে অনুমান করা যায় তারকের অর্থাৎ জৈনিক ব্রাহ্মণ কর্তৃক প্রাসাদ বা অনুগত লাভের জন্য এই মঠটি সম্ভবত একজন ব্রাহ্মণ বা সর্মনা কর্তৃক নির্মিত হয়েছিল। মঠের নির্মাণ নিয়ে যে সকল তথ্য জানা যায় এবং সবচেয়ে বেশি স্বীকৃত বারবুইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের উদ্যোগে তার গুরু অর্থাৎ সভাপণ্ডিত অবিলম্বের সরস্বতীর স্মৃতিস্তম্ভ হিসেবে মঠটি নির্মাণ করা হয়। এই কোদলা মঠ অর্থাৎ এই স্মৃতিসৌধটি একেবারে উচ্চতা হচ্ছে 18.29 মিটার এবং প্রস্থ প্রশস্ততা হচ্ছে 2.75 মিটার। রাজা প্রতাপাদিত্যের শাসনামল থেকে জানা যায় যে সময় সমগ্র বাগেরহাটে প্রতাপাদিত্যের শাসনাধীন ছিল, বিশেষ করে প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়ের মৃত্যু অর্থাৎ প্রতাপাদিত্য তার কাকাকে হত্যা করে, বলেশ্বর নদী পর্যন্ত শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। এই কোদলা মঠ অর্থাৎ এই মঠটি আপনার 4টা দরজা বেষ্টিত। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমরা যে দরজা সামনে দাঁড়িয়ে আছি এটা দক্ষিণমুখী দরজা এবং এটাই হচ্ছে প্রধান দরজা। এই 4টা দরজার 1টা দরজা বন্ধ আছে, বাকি 3টা দরজা ভিতরে যাওয়ার জন্য ওপেন আছে। চলেন আপনারা ভিতরে দেখানোর চেষ্টা। প্রতাপাদিত্য কাকা জামাইকে হত্যার চেষ্টা করা সত্ত্বেও বহু পণ্ডিতকে বৃত্তি দিতেন। সভাপণ্ডিতদের মধ্যে অন্যতম প্রতাপাদিত্যের বন্ধু কবি অবিলম্ব সরস্বতী। তিনি মুখে মুখে দ্রুত কবিতা রচনা করতে পারতেন বলেই তার নাম অবিলম্ব সরস্বতী হয়েছিল। অযোধ্যা বা কোদলা মঠের চারপাশে অলঙ্করণ বা কারুকাজ, বর্গাকার চতুষ্কোণ বিশিষ্ট ভিতের উপর নির্মিত হয়েছে অযোধ্যা বা কোদলা মঠটি। উচ্চতা আনুমানিক 18.29 মিটার। প্রাচীরগুলি চিকন ইটের তৈরি। পুরুত্ব 3.17 মিটার। ভেতরের প্রত্যেক দেয়ালের বর্গাকার দৈর্ঘ্য 2.61 মিটার। দেওয়ালে ইট লাল পালিশ করা। অযোধ্যা বা কোদলা মঠের প্রবেশপথ পূর্ব পশ্চিম ও দক্ষিণে। এই পথগুলিকে ধারণা করা হয় দক্ষিণ দিকের পথ অর্থাৎ মূল প্রবেশপথ। দক্ষিণ দিকের প্রবেশপথের উপরে আদি বাংলায় মঠটির সম্পর্কে খোদাই করে লেখা রয়েছে। উড়িষ্য অঞ্চলে খ্রিস্টীয় 1600 শতাব্দী পর্যন্ত যে রেখা নমুনার মন্দির নির্মিত পদ্ধতি দেখা যায় তার প্রভাব এই মঠে আছে বলে ধারণা করা হয়। অযোধ্যার মঠ বা কোদলা মঠ কোনো দেবদেবীর মন্দির নয়, সম্ভবত মৃত মহাত্মার সমাধিস্তম্ভ। মঠের বাইরের দিকে প্রত্যেক পার্শ্ব দেওয়াল বহুভুজ এবং 5টি করে কুলিঙ্গ রয়েছে। বাইরের দিকের সম্মুখভাগের প্রত্যেক অংশে 6টি সমতল এবং 11টি কুলিঙ্গ দ্বারা সৃষ্টি করা হয়েছে বহুভুজ আকৃতির এই 5টি কুলিঙ্গ। বাইরের দেয়ালের ডিজাইনে নিচ থেকে উপরের দিকে চক্রাকারে
ক্রমান্বয়ে বলয় তৈরি করে উঁচু সরল আনুভূমিক রেখা সৃষ্টি করে উপরের দিকে উঠে গিয়েছে। কোডলা মঠের বহির্ভাগে এই অলঙ্কারই মন্দিরের প্রধান আকর্ষণ। পিরামিডের অনুরূপ উঁচু স্থাপত্যিক গঠন একে শিখর স্টাইলের সঙ্গে অঙ্গীভূত করেছে। মঠের ভেতরের অংশে 12-13 ফুট পর্যন্ত লম্বা গম্বুজ ফাঁকা তলদেশের আকারে উঠে গিয়ে শেষ হয়েছে। অনেকেই ধারণা করেন এর উপরে মঠের অভ্যন্তরে শূন্য বা ফাঁপা আছে। আমরা এখন বিদায় নিচ্ছি কোদলা মঠ থেকে। যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হয়। আমরা এখন বিদায় নিচ্ছি এই কোদলা মঠ থেকে। কোদলা মঠ থেকে বিদায় নিচ্ছি, দেখাবো আপনাদের একটা গুহা একেবারে, যেটার নাম হচ্ছে উর্মিলার গুহা। উর্মিলার গুহাটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, চলেন উর্মিলার গুহায় চলে।